হাই ফ্রেন্ডস ডেলি সায়েন্স নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের সায়েন্সের দুনিয়ায় সবচেয়ে বড়ো খবর হলো জিনোভটস তো আজকের ভিডিও আমরা আলোচনা করবো জিনোভটস কী জিনোভটসকে কেনই বা তৈরি করা হলো জিনোভটস কোনো রোবট না কোনো প্রাণী চলুন শুরু করা যাক আপনারা এতক্ষণ স্ক্রিনের মধ্যে যে ব্যাংকটির ছবি দেখতে পাচ্ছিলেন জিনোভাস ল্যাভি সেই ব্যাংকটি হলো একটা আফ্রিকান প্রজাতির ব্যাঙ্ক সেই ব্যাংকের ভ্রূণ থেকে জিনোবর্টস তৈরি করা হয়েছে জিনোভটসে তৈরি করা হয়েছে ইউভিএম নামক এক ধরনের সুপার কম্পিউটারের মাধ্যমে এই জিনোবটসে এবং জিনোবটসদের প্রোগ্রামিং করার জন্য এরা একটা স্পেশাল পাওয়ার পেয়েছে যেটার জন্য তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে এবং তার সঙ্গে কিছু পেলোড সঙ্গে করে নিয়ে যেতে পারে তো জিনোবটদের বিভিন্ন ধরনের প্রোগ্রামিং করা হয়েছে ফলে বিভিন্ন ধরনের শেপের আমরা জিনোবট দেখতে পাই এরপর আমরা আলোচনা করব যে জিনোবটদের কেন তৈরি করা হলো মানে তৈরি করার পিছনে কারণ কি তো তার আগে আরেকটা জিনিস জেনে নিয়েছে যে হচ্ছে এমন এক ধরনের জিপ যেটাকে আপনি যদি কেটেও দেন তাহলে এরা অটোমেটিকলি জোড়া লেগে যাবে এরপর আমরা আলোচনা করব জিনোবর্টদের কেন তৈরি করা হলো প্রথমেই বলেছি জিনোবর্টকে সুপার কম্পিউটার দ্বারা প্রোগ্রাম করা যায় এবং এর উপর একটি পেলোড দেওয়া যায় তো এটাকে আমরা প্রোগ্রামিং করে যেমন আমাদের দরকার সেরকম আমরা বানাতে পারি ও এবং একটি পেলোড হিসেবে আমরা যে কোনো ধরনের ওষুধকে ব্যবহার করতে পারি যার ফলে আমাদের শরীরে কোনো জায়গায় যদি কোনো নির্দিষ্ট ওষুধকে পৌঁছানোর দরকার হয় তাহলে আমরা এই জিনোবটসকে নির্দিষ্টভাবে প্রোগ্রামিং করে ব্যবহার করতে পারি তাছাড়াও আমাদের হার্টে আর্টারি ব্লক হয়ে গেলে আমাদের ওপেন হার্ট সার্জারির দরকার হয় কিন্তু এই জিনোবটসদের মাধ্যমে কোনো অপারেশন ছাড়াই নির্দিষ্ট আর্টারির মধ্যে জিনোবটসদের প্রোগ্রাম করে পৌঁছে সেই ব্লকেজগুলিকে ছাড়ানো যাবে এবং পরিশেষে বলি এরা কোনো রোবট নয় এরা প্রাণী কিন্তু এদেরকে রোবটদের মতনই প্রোগ্রাম করা যায় এছাড়াও সমুদ্রের মধ্যে ভাসমান বিভিন্ন ছোটো ছোটো প্লাস্টিকের কণা যেগুলো মাইক্রোপ্লাস্টিকের কণা এগুলিকেও এই জিনোভটসের মাধ্যমে বায়োডিগ্রেডেবল করা যাবে এবং সমুদ্রকে প্লাস্টিক মুক্ত করা যাবে তাছাড়াও আমাদের শরীরে যদি কোনো রেডিও অ্যাক্টিভ এলিমেন্টসের উপস্থিতি থাকে তাহলে সেই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টসদেরও শনাক্তকরণ এই জিনোভার্সের মাধ্যমে করা যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন